আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবসময় মতো আমিও চলে আসলাম আপনাদের মাঝে। আমি থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো অনেকে বুঝে ফেলছেন আজকে কী টপিক নিয়ে আলোচনা করব। আজকে দেখাবো আপনার মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপটি যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট করে নিতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, কিন্তু আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট অপশনটি অবশ্যই থাকতে হবে। যদি আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট অপশনটি না থাকেন তাহলে কিন্তু করতে পারবেন না। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আপনার মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা উপরে দেখতে পাচ্ছি থ্রি ডট নামে যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর নিচে থাকা সেটিং অপশনে চলে যাব। যাওয়ার পর ভিউয়ার্স এখান থেকে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা উপরে থাকা অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেব। অ্যাকাউন্টে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসছে ভিউয়ার্স। তো আমরা উপরে থাকা প্রাইভেসি নামে যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর ভিউয়ার্স সো আমরা নিচের দিকে চলে যাব। যাওয়ার পর নিচের দিকে ফিঙ্গারপ্রিন্ট লক ডিজেবল লেখা আছে, তো এখানে ফিঙ্গারপ্রিন্ট লকে ডিজেবিলিটি ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে ভিউয়ার্স। সো তো আমাদের যেটা করতে হবে এটাকে এনেবল অথবা অন করে দিতে হবে। অন করার পর ভিউয়ার্স এখানে টিক মা ফিঙ্গারপ্রিন্ট অপশনটা চলে আসছে, জাস্ট আপনার আঙুলটি লাগিয়ে ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে নেবেন। ফিঙ্গারপ্রিন্ট দেওয়া কম, সো এখান থেকে আমি এক মিনিটেই রাখবো। রাখার পর নিচের দিকে চলে যাব। যাওয়ার পর এখান থেকে ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পর ভিউয়ার্স আমরা যখন আবারও তো ভিউয়ার্স এখন আমাদের যেটা করতে হবে, আমরা তো ফিঙ্গারপ্রিন্ট অলরেডি দিয়ে রাখছি, সো এক মিনিট অপেক্ষা করতে হবে। তো আমার মোবাইলটা ডিসপ্লে আরও লক হয় দু মিনিটে, তো আমরা এক মিনিট অপেক্ষা করব। এক মিনিট পর আবারও হোয়াটসঅ্যাপে ক্লিক করে হোয়াটসঅ্যাপে চলে যাব। যাওয়ার পর দেখবেন হোয়াটসঅ্যাপে কি ফিঙ্গারপ্রিন্টটা নিচ্ছে কি না। তো আমরা এক মিনিট অপেক্ষা করি। তো ভিউয়ার্স আমরা এক মিনিট পর আবারও চলে আসলাম। তো আমাদের এখন হোয়াটসঅ্যাপটা ক্লিক করব। হোয়াটসঅ্যাপটা ক্লিক করার পর ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে ফিঙ্গারপ্রিন্ট শো করতেছে, হোয়াটসঅ্যাপ লক ইট। সো এখানে লকটি শোনানোর জন্য আমার অবশ্যই ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে। দেওয়ার পরই হোয়াটসঅ্যাপ থেকে আমরা ভিতরে ঢুকতে পারবো। তো হোয়াটসঅ্যাপে ভিতর অলরেডি চলে আসছি। এটা যদি আপনি অফ করতে চান তাহলে আবার যেটা করতে হবে, থ্রি ডটে ক্লিক করে সেটিংয়ে যাওয়ার পর আবারও অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পর উপরে থাকা প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আমরা নিচের দিকে চলে যাব। যাওয়ার পর এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট লকটিতে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনার এটা একটু অফ করে দেবেন। অফ করার পর আপনার লকটি খুলে যাবে। তো আপনি যদি চান তাহলে খুব সহজে এভাবে ফিঙ্গারপ্রিন্ট লকটি ব্যবহার করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আবার লককে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি আবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করে নিচ্ছি। তো ভিউয়ার্স এভাবে আপনি খুব সহজে আপনার হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপটি লক করে নিতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেলটি অন করে দিয়ে অলরেডি সিলেক্ট করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।